আচ্ছা দেখি এগা কি দেখো তোমার সামনে যারা দেখতেছ এরা ভালো না বুঝছো ওখানে যাইও না বুঝো আমার কথা নেই চাইয়ে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই আইসক্রিম নিছি দুইটা এই যে প্রথমটা এখানে ফালা দিছে দ্বিতীয়টা আবার নিছি কিন্তু ও টাকা নিচ্ছে না আরে পেছনে থাকে আর আমার রুম আছে এই সাইডে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সবাই আপনারা অনেকে আমার ভিডিও দেখে মনে করেন যে এই চাকরিটা খুব শান্তির বাস্তব আসলে না আপনারা যারা মনে করেন যে এই চাকরিটা শান্তির তাদেরকে বলছি ভাই এটা আসলে কোনো শান্তি চাকরি না কারণ হচ্ছে এই চাকরিতে ভাই ডিউটির কোনো টাইম থাকে না যে কোনো টাইমে আপনাকে ডাকতে পারে তবে যদি ভাই মালিক ভালো হয় তাহলে শান্তি আছে যে কোনো টাইমে ডাকলেও শান্তি আছে আর যদি মালিক ভালো না হয় তাহলে সব থেকে বড় সমস্যা আর আমি এখানে আসছি একটা গ্যাসের দোকানে দোকানটা অবশ্য খোলা আছে আমি আসছি এখানে এটা হচ্ছে গ্যাসের দোকান এর আগে হয়তো আপনারা একটা ভিডিওতে দেখছেন আমি অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম এখান থেকে গ্যাস নিছিলাম সো আমার গাড়ি থেকে নামার কোনো দরকার নেই এখানে লোক আছে ওনারা গাড়ি থেকে খালি বোতল নামাচ্ছে এবং গ্যাস সহকারে উঠে দিবে সো ওনারা এখানে এসে টাকা নিয়ে যাবে টাকা কই রাখছি ভাই ও এখানে এখান থেকে গ্যাস নিয়ে হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি বাসায় আর বাংলাদেশের তুলনায় ভাই এখানে গ্যাসের দাম অনেক কম এখানে আমি যখন প্রথম আসছি আর কি তখন প্রায় 15 রিয়াল ছিল গ্যাস আর এখন প্রায় 18 রিয়াল আসছে এক সিলিন্ডার 18 রিয়াল তো বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক কম এখানে গ্যাসের দাম বাংলাদেশে প্রায় 900-1100 টাকা এমন তো আমি সঠিক জানি না এমন তো হবে আর কি তো ওই তুলনায় এখানে প্রায় 18 রিয়াল বাংলাদেশে 400 টাকা পড়ে তো কিরে ভাই এই লোক এত জোরে আসে কেন দেখেন দেখেন দেখছেন কত স্পিড চালায় এই সামনে একটা স্পিড ব্রেকার আছে ভাগ্য ভালো কন্ট্রোল করতে পারছে ভাই আমার গ্যাসের দরকার নেই কারণ হচ্ছে আমি গ্যাসের চুলা রান্না করি না আমি যে কারেন্টের যে চুলাগুলো আছে ওগুলোতে রান্না করি তো গ্যাসে তাড়াতাড়ি হয়ে যায় রান্না তারপর আমি গ্যাস নিই না কারণ আমার প্রথম থেকে দিছে যে কারেন্টের চুলা তো পরবর্তীতে দুইটা চুলা নষ্ট হয়েছে দুইটা চুলা নষ্ট হওয়ার পর আমি কিন্তু এরপর আমি কারেন্টের চুলা নিয়ে আসছি গ্যাসের চুলা আনি নাই তো প্রথম থেকে গ্যাসের চুলা নাই আর এরপর আমি আনি নাই গ্যাসের চুলা এখন প্রায় 7:30 বাজে আর আমি বাসা থেকে বেরোছিলাম প্রায় 8:30 বাজে 8:30 বাজে বাসা থেকে বেরোছি জিউটির মধ্যে ঘুরতেছি আর ফেসালের সাথে আজকে কয়েকদিন আমার দেখা হচ্ছে না দেখা হচ্ছে তবে ওকে নিয়ে বেরোচ্ছি না আর কি কারণ হচ্ছে যে সময়টা দেখা হয় হয়তো সকালবেলা না হয় রাত্রে তো রাত্রে ওরে নিয়ে সন্ধ্যার পরপর হলে বের হই এছাড়া বের হই না বেশি রাত হলে আবার বের হই না কারণ আমার ঘুমাতে হবে এখানে দুইটা আছে গ্যাস সিলিন্ডার এখন এগুলো ভিতরে রাখতে হবে দরজার ভিতরে সবসময় গাড়ি চাবির সাথে এদের দরজার চাবিটা থাকে আর এমনিতে আমার সাথে একটা থাকে কেউ নাই ভাই কেউ নাই কি অবস্থা ভাই ভালো আছেন আমাদের প্রবাসী ভাই ফেসালার মা আমার একটুকে ফোন দিছে বলে যে দরজার সামনে না কি জানি খাওয়ার রাখছে আমার জন্য তো সঠিক জানি না আমি এখন নিচে আছি দরজাটা বন্ধ করা দরকার তা না হলে কি হবে বাইরে যে দুলগুলো আছে সবগুলো কিন্তু ভিতরে ঢুকে মানে পেছনে থাকে আর আমার রুম আছে এই সাইডে কি ভাই এগুলো বিরিয়ানি মনে হয় এখানে কি সালাদ ও এটা খুব কাজে আসছে আমার কম্পিউটার মাউস নাই খুব ভালো হয়েছে আর এগুলা কি বিস্কিট মনে হয় আজকে ফেজাল প্রায় 6 দিন পর আমার সাথে বের হয়েছে কারণ হচ্ছে প্রায় 3-4 দিন ধরে ওরা বাইরে ছিল আর আমার ডিউটির কারণে আর বিকালের দিকে বের হচ্ছি না বেরোয়া হচ্ছে না আমার ডিউটি ছিল এই কারণে আমি বাসার বাইরে থাকতাম আর কি আর 2 দিন ধরে রাত্রে বের হই নাই আজকে বের হইলাম ফেজাল একবার সাইকেল একবার সাইকেল শিল 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 আচ্ছা দেখি এগা কি দেখো এগুলো ভালো না তোমার সামনে যারা দেখতেছ এরা ভালো না বুঝছো ওখানে যাইও না বুঝো আমার কথা এগুলো ফালতু ফোলাফাই এখানে বসে দেখো সবগুলো ফালতু ফোলাফাই ফেসাল ফেসাল দেখি গা দেখি গা ওরে বাবু সাইকেল এখানে রেখে চলে যাচ্ছে কিন্তু সামনে গাড়ি এসব বা টাকা নাই টাকা নাই হ্যাঁ ওর আইসক্রিম লাগবে টাকা নাই ফেসাল হ্যাঁ পুলিশ মাফি মাফি পুলিশ ওর ভাই আইসক্রিম লাগবে দেখা দেখা আও আও টা 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 ভাই এক আইসক্রিম চাই তা स्ट्रॉबेरी दे दो काम करके देना ये बच्चा है बाद में खराब कर देगा कम कर देना छोटी हाँ छोटी ओ भाई ओ की खुशी देख रहा आइसक्रीम भाई फैसल रे एक बार दिसे किन्तु नीचे फाला दिसे सब गुला छोटा नहीं भाई हाँ नहीं चाहिए थैंक यू भाई आइसक्रीम निसी দুইটা এই যে প্রথমটা এখানে ফালা দিছে দ্বিতীয়টা আবার নিছে কিন্তু ও টাকা নিচ্ছে না ফেসাল প্রথমটা এখানে ফালা দিছে চলো চলো আসো 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 ফোক 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 ও আইসক্রিমের জন্য অনেক পাগল কারণ হচ্ছে আইসক্রিম মিষ্টি তো মিষ্টি কারণে ও অনেকটা
পাগল হয়ে যায় আর কি আইসক্রিমের জন্য। আইসক্রিমের গাড়িটা চলে যাচ্ছে দেখেন, ও তাকায় আছে, মনে হচ্ছে এর অনেক কিছু অনেক বড় কিছু চলে যাচ্ছে দেখেন। আসো 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 বড় ভাই, আমি বাংলা বলতেছি, কি করে দেখেন ও কত খুশি, বেশ কি দেখা পাই যান ভাই রে ভাই, ও কত খুশি আমি ফ্যাসালিটি দিয়ে আসছি বাসা, আর এখন যাচ্ছি আমি সৈকতের বাসায়। আসলে জানি না তারা আসে কিনা, হয়তো ভাই তাদের মাঝে মধ্যে আবার ওভার টাইম থাকে, আর ওভার টাইম থাকলে কী হয় প্রায় 10:11-12 বাজে বাসায় আসে। সঠিক জানি না তারা বাসায় আসে কি না, যদি থাকে তাহলে তো ভালো। সারাদিন ভাই বাসায় না হয় ডিউটিতে থাকি, আর সৈকতের বাসায় যদি যাই তাহলে রাত্রে যাই, কারণ ভাই দিনে গরম, আর এই গরমের মধ্যে ভাই বাসা থেকে বের হই না আর সৈকতের বাসায়ও যাই না। ভাই সৈকত আছে বাসায়? আছে কই? আছে সৈকত নাই? মিয়া কখন গেছে? বিকালে। কয়টা বাজে আসবে? 11:12। ও ভাই 11:12 বাজে আসবে? এগুলো খাইয়া খাইয়া শরীরে শক্তি বাড়ান না? শরীর তো আমার এমনি তাবান, এমনি তাবান, ক্লান্ত বুঝাছেন না, একটু না খাইলে তো পুড়িয়া যায়। এগুলো তো গরম করা লাগে না, গরম করা ছাড়াই খায়। সৈকতের বাসা গেছিলাম কিন্তু ভাই কোনো লাভ হয়নি, কারণ হচ্ছে সৈকত গেছে ডিউটিতে, আর আমি প্রায় আধা ঘন্টার মতো বসে আছিলাম, এখন চলে যাচ্ছি বাসায়। আর ওদের বাসা আসলে থেকে আর কোনো লাভ নেই, কারণ সৈকত নেই। ভালো থাকবে সবাই, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্টে বলতে পারেন। আল্লাহ হাফেজ।